যদি আমার পেট পুরি থাকে আমি কোন আউথর আসিথান কি ছুঁ পছর করি আমি আগে করুছু আমার অটা পিঠে বোকা হয়ে যাচ্ছে আমি কেন সে পাওছ কত মনে কি আমার ভূত খাইব আমাকে টঙ্কা দেলে না আমাকে উপহাস কলে গর্জিলে ওড়িশা মাধ্যমিক বার্ষিকা মহাসংঘ আপনার মানে জাঁথিবে পূর্ব অনেক থর দাবি জনাইছেন এবং তাকে তাঁর দাবি রাজ্য সরকার পূরণ মধ্য করেছেন তাঁর যে বার্ষিক প্রোৎসাহন রাশি লা তা 2000 কু বৃদ্ধি হয়েছে তবে আজ পুঁ কোণ পাই সে দাবি জনাইছেন ম্যাডাম পূর্ব আপনার দাবি জনাইলে আপনার দাবি সরকার মধ্যে শুনেছেন আমি 1400 টাকা দেলে আবার 600 টাকা বড়া আমার কেবে মন খুশি হল আমি বহুত কষ্ট করছু সকাল 10টার যাচ্ছু আসুছু 4টার সব স্যার কথা মানুছু পিলা নিজ মা ভি স্নেহ দেছু খাইব দেছু আমার ছুঁ পছর করে আমি আগে করুছু কিন্তু নবীন পট্টনাক কিছু শুনেলে আমি মুখ্যমন্ত্রী কথা আবেদন করুছু আমার টিকে দুঃখ শুণতু আমি বহুত কষ্ট করুছু আমি সকাল যাই সন্ধ্যাবেলা আসুছু সেমানক কথা আমি 1400 600 আমি চাই নথিলু 600 আমি কিছু নহলে আমাকে 5000 টাকা করতু ফার্স্ট আমি যাচ্ছু স্কুলে ঝাড়ু মারুছু ঝাড়ু মারিলা পরে ঘর দ্বার সফা করুছু তারপরে ডেকসি পত্র ধুয়া ধুই করে পানি বসাউছু তারপরে আমি রোষে করছু রোষে কলা পরে পিলা মানকর বেড়ে বেড়ে তালি যাক ধুই দেউছু তারপরে কিচেন গার্ডেন বি আমি কাম করুছু পনিপরিবা চাষ বি করুছু পিয়ন কাম বি করুছু আমি সব কাম বি করুছু কিন্তু সরকার সব স্কুলে তো পিয়ন থাকে আপন কাই পিয়ন কাম কিন্তু আমকু সরকার সেই কাম বি দউছতি স্কুল র যে টিচার মানে অছন্তি এই কাম কর বকিচা কাম কর পিলা মানকর বাসন সফা কর আ পিলা মানকর অন্যান্য কাম যদি ছোট পিলা প্রথম রু অষ্টম যাক মধ্যাহ্ন ভোজন দিয়া হউছি না প্রথম পিলা মানে বি ঝাড়া করে দেউছন্তি এক বসিকি বাহার যা পশনা করছন্তি সব আমি মা মানে সব সফা করুছু এতি জঞ্জাল বুঝিকি বি সরকার আম প্রতি এতে নির্দয় হউছন্তি যে সেটা কহিলে আমাকে দুঃখ লাগুছি যাহা আমি 2018 মশিয়ারে সরকার আমার 2000 টাকা ঘোষণা করেছিল এবে সেটা 600 টাকা দেইছন্তি কিন্তু আজি পর্যন্ত কোনসি দাবি আমার পূরণ করি নাতি এতিকি আমি বিনতি অনুরোধ করুছু আমার রাজ্য সরকারকে যে আমাকে দিন মজুরি হিসাবে মাসিক যাহা পারিশ্রমিক হব আমাকে তাহা আমার পরিশ্রম প্রদান কলে আমি সরকার উপস্থিত স্থাপন করব আপন মানে শুনুলে আমি আলোচনা করুল কেবল ভাবে যে দাবি রয়েছে তাঁর যে দাবি রয়েছে আউ 5000 তাঁর বার্ষিক যে পারিশ্রমিক 5000 কু বৃদ্ধি করা যাও তবে আমি আলোচনা করিবা আপন তো প্রোৎসাহন রাশি বড়িলা পুনি কাঁকি দাবি জনাই পাই আসছেন এটা আমার 600 টাকা আমকো দাউছেন সরকার নাই প্রদীপ মা কিছুদিন পরে আমার বউ যাই যে মুন্ডাপড়া কাণ বেলে কাণ করে পকাইছেন আমার লাগি আমি হেতকে খটুছু কাণ পাই পারুছু কহ আমি কাণ পাই পারুছু আমার বউরে আমি যেতকে আমার রোষেই পাতকা করুছু দেলে আমি কইনু সামুট কর রাঁধিকি দেই 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 গলা বলক আমার অটা পিঠে বোকা হয়ে যাচ্ছে আমি কাণ সে পাউছু খত টাকা 600 সরকার বড়াই দে তাঁর ঘরে পিলা মাছ রাঁধি থাইতে হেতকি কাম কেমতি লাগু দেখ আর কিছু আশাই আশা কিছু পাচিকা সংঘ অনেক পাচিকা কর্মী মানে ম্যাডাম কোণ কহ আপনার 600 টাকা বৃদ্ধি হল আপনার সরকার আপনার দাবি শুনলে পুঁ কোণ আজ রাজস্থান যদি আমার পেট পুরি থাকে আমি কোণ আউথর আসিথান কি আমি আসি না থাকু যে স্কুলে অঙ্গনবাড়ি আশা মিশিকি অনেক সেই অঙ্গনবাড়ি গোটে মা গোটে কেজি চাউলের হাঁডি বসাউছি সেই অঙ্গনবাড়ি সেই স্কুলে গোটে মা 15 কেজির হাঁডি বসাউছি সেতরে বি অতি নিম্নস্থলে আমাকে দেখা যাচ্ছে তেম করে আমার কৌশি দাবি সে রক্ষু না না দরমা বড়াইলে না আমাকে স্থায়ী নিযুক্তি করাইলে না আমার সুরক্ষা কিছু অনেক যে লক্ষে টঙ্কা তুমি বিমা মরলে আমি তুমি ইন্সুরান্স লক্ষে টঙ্কা আমি মরিগলা পরে লক্ষে টঙ্কা সে কাহু দেবে আমি এবে উপাস অছু আমি তো খাউনু লক্ষে টঙ্কা দেবে কি খাইব সে লক্ষে টঙ্কা আমি বঞ্চিতা ভিতরে সেই লক্ষে টঙ্কা আমাকে রিটায়ার দৌ না লক্ষে টঙ্কা মরলে দেবে মরলে কি আমার ভূত খাইব আমি তো খাইব না আমার সরকার আমাকে মান্যতা দেওয়া দরকার অতি কমরে দিনক 200 টঙ্কা হিসাবে মাসক 6000 টঙ্কা দেবে আমাকে তাঙ্কর নিহাতি দাবি
ବି ଆମର ଦିନକୁ 100 ଟଙ୍କା ହିସାବରେ ଆମକୁ 6000 ଟଙ୍କା ଦେବେ ଆଉ ବର୍ଷ 10 ମାସ ନୁହେ 12 ମାସ ଦେବେ ଆଉ ଆମ ପାଇଁ ସ୍ଥାୟୀ ନିଯୁକ୍ତି ନିହାତି ଦରକାର ନହେଲେ ଆମେ କେତେ ସବୁବେଳେ ଡରି ଡରିକି ରହିବୁ ଆମକୁ ସବୁବେଳେ ଡରଉଛନ୍ତି ଆମକୁ ସବୁବେଳେ ଡରଉଛନ୍ତି ନିମ୍ନ ସ୍ଥଳ ରଖା ହଉଛି ଅପମାନ ତ ବି କରା ହଉଛି ତେଣୁ ଏ ଯୋଉ 600 ଟଙ୍କା ଆମକୁ ଓଡ଼ିଶା ସରକାର ଦେଲେ ଆମକୁ ଟଙ୍କା ଦେଲେ ଆମକୁ ଉପହାସ କଲେ ଆମେ ଯେତେବେଳେ ତାଙ୍କ ପାଇଁ ଲଢୁଛୁ ସେ ଆମ ପାଇଁ କ'ଣ କଲେ ଆମକୁ ତା ଉପହାସ ଆମକୁ କଲେ 600 ଟଙ୍କା ଆମେ ତାଙ୍କୁ ଫପାଡ଼ିଲୁ ସେ କ'ଣ 600 ଟଙ୍କା ଆମକୁ ଦେଲେ ଆମେ ବା 17 ମସିହାରୁ ଲଢ଼ିଥିଲୁ 600 ଟଙ୍କା ପାଇଁ ସେ ଏବେ 600 ଟଙ୍କା କ'ଣ ଦେଲେ 600 ଟଙ୍କା ଦେଲେନି ଆମକୁ ଉପହାସ କଲେ ଯେଉଁଠି ଅଙ୍ଗନବାଡ଼ି ଦିଦିଙ୍କୁ 5000 ପାଚିକାକୁ ସେଇଠି ମଧ୍ୟାହ୍ନ ଭୋଜନ ପାଚିକାକୁ 1400ରୁ 2000 କହିଲେ ଆମେ 600 ଟଙ୍କା ବଢ଼େଇଲୁ 600 ଟଙ୍କା ସେ କ'ଣ ବଢ଼େଇଲେ ଉପହାସ ଆମକୁ କଲେ ଯେଉଁଠୁ ସେ କହୁଛନ୍ତି ଗାଁକୁ ସମ୍ମାନ ମାଆକୁ ସମ୍ମାନ ସେଇଠି ଆମକୁ ଅସମ୍ମାନିତ କରାଗଲା ସେଥିଲାଗି ଆମେ ଆଜି ରାଜରାସ୍ତାରେ ଓହ୍ଲାଇଛୁ ଆମ ଦାବି ନିଶ୍ଚିନ୍ତ ସେ ରଖିବେ ଆଉ ଯଦି ଆମ ଦାବି ନ ରଖିବେ ଆଗାମୀ ଦିନରେ ଆମେ ବି ତାଙ୍କ କଥା ରଖିବୁନୁ ଯଦି ଆମ କଥା ସେ ନ ରଖିବେ ଆମେ କାହିଁକି ତାଙ୍କ କଥା ରଖିବୁ ଆମେ ଯେତେବେଳେ SHG ଗ୍ରୁପ ପାଇଁ କରୁଛନ୍ତି ରାସନ କାର୍ଡ ଦେଲେ 14000 ଅଙ୍ଗନବାଡ଼ିକି ଦେଉଛନ୍ତି 10000 5000 ସେଇଠି ଗୋଟେ ପାଚିକାକୁ ସର୍ବନିମ୍ନ ତଳରେ ପକାଉଛି ଅଣଦେଖା ଆମେ ଆଉ ସହିବୁନୁ ଆମେ ବହୁତ ସହିଲୁଣି ଆଉ ଅଣଦେଖା ସହିବୁନୁ ଏବେ ଆମକୁ ନ୍ୟାୟ ଦରକାର 10-12 ମାସର ଦରମା ଦାବି ଆମର ରଖାଯାଉ ଗୋଟେ ଯେତେବେଳେ ଅଙ୍ଗନବାଡ଼ି ପାଉଛି 12 ମାସ ଆମେ 10 ମାସ ଖଟିଲେ ଦେବା ନ ଖଟିଲେ ନାହିଁ ଆମେ ଖଟିବୁ ଆମର ଏକ ନମ୍ବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଆମର ଲାଗି ଆମ ନବୀନ ସରକାର ଯିଏ କହୁଛନ୍ତି ଯେ କାମ କରୁଥିଲା ବେଲେ ଯଦି ମରିଯିବେ ବେଲେ ଆମେ ତାକୁ ଅନୁକମ୍ପା ଯୋଜନା ଦେମୁ ଇ ସବୁ ମା ମାନେ ଯଦି ଆଜି ମରିଯିବେ ସରକାର ଦେଇପାରବା କି ଆମକୁ ପଇସା ଆଜି ଆମେ ସବୁ ମରବାର ଲାଗି ଯାଇଛୁ ସରକାର ଦେଇପାରବା କି ଆମକୁ ପଇସା ଆମର କୋଶ୍ଚେନ୍ ସରକାରକେ ଯିଏ କହୁଛି ଯେ କାମ କରୁଥିଲା ବେଲେ ଯଦି ମରିଯିମୁ ବେଲେ ସେ ଆମକୁ ଆମେ ମରିଗଲେ କିଏ ଖାଇବା ସରକାର ଛୁଆକେ ଆମେ ରାନ୍ଧିକରି ଦଉଛୁ ପୁଲିସ ହଉଛେ ମନ୍ତ୍ରୀ ହଉଛେ କଲେକ୍ଟର ହଉଛେ ଆମର ଛୁଆ ମୁରୁଗ ହଉଛେ ସରକାର ଲାଗି ବୋଲିକରି ମୁରୁଗ ହେଲା ଆମେ ସରକାର ହଜାର ହଜାର ଛୁଆକେ ରାନ୍ଧିକରି ଖାଇବାରକେ ଦଉଛୁ ହେଲେ ଆମର ଛୁଆକେ ଭାତ ଖାପି କରି ଆସୁଁ ଦାବି କରି ଆସୁଁ ବାସି ଭାତ ଖାଇସୁଁ ସେଥିରେ ଦାୟୀ କିଏ ସରକାର କାଁ କରି ଆମର ଦରମା କମ୍ ବଢ଼ାବାର୍ ଲାଗି ବୋଲିକରି ଆମର ସବୁ ଭରଣ ପୋଷଣ ଆମେ କରି ନା ପାର୍ବା ସେଥିଲାଗି ଆମେ ସରକାରକେ କୋଶ୍ଚେନ୍ କରୁଛୁ ଯେ ଆମେ କାମ ଥିଲା ବେଲେ ଯଦି ମରିଗଲେ ଆମକୁ ଅନୁକମ୍ପା ଯୋଜନା ଦେବା ଆଜି ଆମେ ସବେ ମରମୁ ଆ ସବେ ମରମୁ ଆ ସରକାର ସବୁ ଦେଇପାରବା କେ ଆମେ ସବୁ ସରକାର ଦେଇପାରବା ସେଥିଲାଗି ସରକାର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀକେ ନିବେଦନ କରୁଛୁ ଆମ ନମ୍ବର ୱାନ୍ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଆମର ନିବେଦନ ଶୁଣୁ ଆମେ ତ 10 ଦଫା ଦାବି ଆମର ପ୍ରିୟ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଦେଇଥିଲୁ ଆମର କିନ୍ତୁ ପ୍ରଥମ ଦାବି ହେଲା ଆମର ଦୈନିକ ମଜୁରୀ 6 ଘଣ୍ଟାରୁ 8 ଘଣ୍ଟା ପରିଶ୍ରମର ଆମର ପାରିଶ୍ରମିକ ଆମର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଆମକୁ ଦିଅନ୍ତୁ ଓଡ଼ିଶାର ଏକ ନମ୍ବର ଆମର ପ୍ରିୟ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସମସ୍ତେ କହୁଛନ୍ତି ଗାଁକୁ କଲ୍ୟାଣ ମାଆକୁ ସମ୍ମାନ କିନ୍ତୁ ଆମର ପ୍ରିୟ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମାଆକୁ ସମ୍ମାନ ରଖିଛନ୍ତି 1400 ଟଙ୍କା କିନ୍ତୁ ଯଦି ଆମର ଏଇ ଦାବି ପୂରଣ ନ ହୁଏ ତାହେଲେ ଆଗାମୀ 2024 ଇଲେକ୍ସନ୍ ନା ଶଙ୍ଖ ବାଜିବ ନା ପଦ୍ମ ଫୁଟିବ ନିଶ୍ଚିତ ଭାବେ ଆପଣମାନେ ଶୁଣୁଥିଲେ କେଉଁପରି ଭାବେ ଭାବପୂର୍ଣ୍ଣ ହୋଇଯାଇଛନ୍ତି ଯେହେତୁ 600 ଟଙ୍କା ବୃଦ୍ଧି ପାଇଛି ସେ 600 ଟଙ୍କାରେ ପୋଷି ନାହାନ୍ତି ତାଙ୍କର ବାର୍ଷିକ ଦରମା ଯେଉଁ ବାର୍ଷିକ ପ୍ରୋତ୍ସାହନ ରାଶି ରହିଛି ତାକୁ 5000 ବୃଦ୍ଧି ପାଇଁ ସେମାନେ ଦାବି ଜଣାଇଛନ୍ତି ପୁଣି ପାଚିକା ସଂଘ ଯେଉଁପରି ଭାବେ ପୂର୍ବରୁ ଅନେକ ଥର ଦାବି ଜଣାଇଥିଲେ ଏବଂ ସରକାର ତାଙ୍କ ଦାବି ମଧ୍ୟ ଶୁଣିଥିଲେ ଏବଂ ତାଙ୍କ ପ୍ରତିଶ୍ରୁତି ରଖି ତାଙ୍କର 600 ଟଙ୍କା ବୃଦ୍ଧି କରିଥିଲେ ହେଲେ ଆଜି ପୁଣି ସେ ପିଏମ୍ଜିରେ ଆସୁଛନ୍ତି ଏବଂ ଦାବି ଶୁଣାଉଛନ୍ତି ଏବଂ ଯଦି ସରକାର ଆଗାମୀ ଦିନରେ ତାଙ୍କର ଦାବି ନ ଶୁଣନ୍ତି ତେବେ ଭୋଟ ବ୍ୟାଙ୍କରେ ନିଶ୍ଚିତ ଜବାବ ମିଳିବ ବୋଲି ସେମାନେ କହିଛନ୍ତି ତେବେ ଦେଖିବାକୁ ବାକି ରହିଲା ଏଇ ଯେଉଁ ପାଚିକା ସଂଘଙ୍କର ପୁଣି ଥରେ ଦାବି ସରକାର କେତେ ଗ୍ରହଣ କରୁଛନ୍ତି ଭୁବନେଶ୍ୱରରୁ କ୍ୟାମେରା ପର୍ସନ୍ ସୁନୀଲଙ୍କ ସହିତ ବବିତା ପାଣିଗ୍ରାହୀଙ୍କ ରିପୋର୍ଟ ଦିନାଙ୍କ ଟିଭି।